আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে শর্ট সাজেশন, ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 25 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে অল্প কিছু টপিকগুলো থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। আমি সেটা চার্টের মাধ্যমে এখানে দেখাইছি যে 2023 সালে প্রশ্ন আসছে, গুরুত্বপূর্ণতা এই বছরের জন্য গুরুত্বপূর্ণতা, টপিক, সাব টপিক সব দেওয়া রয়েছে। তো আমি দেখাবো যে আসলে কোন জিনিসগুলো এখানে আমার দেওয়া রয়েছে। তো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি মিলাই টোটাল 48টা চ্যাপ্টার আছে, যে 48টা চ্যাপ্টারের উপর তোমার পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটি। এবং এই 48টা চ্যাপ্টারের আমরা একটা শর্ট সাজেশন তৈরি করেছি একটা পিডিএফের মাধ্যমে, যেটার প্রাইস অনলি 140 টাকা। এরপরও তুমি ডেমো দেখতে পারো চাইলে, ডেমো দেখতে আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি এটা পারচেস করতে পারো। আর এই যে 48টা চ্যাপ্টার, এর ভিতরে তোমার বায়োলজিটা বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এমসিকিউ এর উপরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ঢাকা ইউনিভার্সিটিতে আসা যে ক্রিম টপিকগুলো, একটা শর্ট প্রস্তুতি আমরা একটা মানে তোমার কোর্স আমরা অলরেডি লঞ্চ করেছি, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো অনলি 150 টাকা, খুবই কম প্রাইস, যেখানে ক্লাস প্লাস পিডিএফ তুমি একসাথে পাবা। ক্লাস দেখা আছে তোমার প্রত্যেকটাতে, আমরা প্রায় হচ্ছে যে প্রত্যেকটার জন্য 10 থেকে 12টা করে ক্লাস নিয়েছি। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা এরকম। সো টোটাল 15 ঘন্টায় ফিজিক্স, 15 ঘন্টায় ম্যাথ, 15 ঘন্টায় কেমিস্ট্রি, অল্প প্রস্তুতিতে যে জিনিসগুলো আসে সেটার উপরে মূলত আমাদের ক্লাস প্লাস পিডিএফ একসাথে দেওয়া হবে, যেটা তোমার 45 মার্কের প্রস্তুতি খুব ভালোভাবে হয়ে যাবে। আর সবগুলো পারচেস করলে একসাথে হয় 290 টাকা, বাট কেউ যদি সব একসাথে কেনো তাহলে 100 টাকা ডিসকাউন্ট, 490 টাকা। সো এইগুলোরও তুমি ডেমো দেখতে পারো, তুমি নক দিতে পারো। ওয়েল, সো আমরা শুরু করি। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কাজ নির্ণয়। এখন কাজ নির্ণয় কিন্তু অনেকভাবে তোমাদের ইন্টারমিডিয়েট বইতে আছে, বাট তোমার জন্য এত লাগবে না। কীরকম আছে, যেমন মই আনুভূমিকের সাথে কোন করলে কাজ নির্ণয়, একটা ইট এরকম রয়েছে খাড়াইভাবে করতে কাজ নির্ণয়, ইটের পর ইট রেখে ইমারত তৈরি করতে কাজ নির্ণয়, ভার কেন্দ্র রিলেটেড যেমন তোমার হচ্ছে যে কি বলে ওই যে কোয়ার ম্যাথ রয়েছে, কোয়ার রিলেটেড কাজ নির্ণয়, ঠিক আছে। এরকম করে প্রায় 10টা স্টেপে কাজ নির্ণয় আছে তোমার বইতে। বাট ঢাকা ইউনিভার্সিটির জন্য কোনটা কোনটা লাগবে দেখো, 2টা স্টেপে কাজ নির্ণয় করলেই কাজ শেষ। কি সেটা? স্কেলার গুণফল রিলেটেড কাজ নয়। স্কেলার গুণফল তো বোঝো যে এফ ডট এস, এটাকে ভাঙলে তোমার এফ এস কস থিটা, ওকে। সো এই দুইটা মানে এই সূত্রের অ্যাপ্লিকেশন এবং সহজ। এবং আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, যে এখানে কিন্তু থিটার ভ্যালুর উপরে কাজ, ধনাত্মক কাজ, কখনো ঋণাত্মক কাজ, কখনো শূন্য কাজ হয়, এই বেসিকগুলো, এই বেসিক জিনিসপত্রগুলো তোমাকে একটু জেনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে যদি বলি মহাকর্ষ বল সম্পর্কিত কাজ, যেটা আসলে এখানে দুইটা জিনিস আছে, একটা আছে সংরক্ষণশীল বল আর একটা আছে অসংরক্ষণশীল বল। তো নর্মালি যেটা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল সেটা সংরক্ষণশীল বলের ভিতরেই পড়ে। অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে যেটা হয় যে তোমার ঘর্ষণ থাকে, বাতাসে যদি ঘর্ষণের কথা উল্লেখ করা থাকে তখন আবার সেখানে তোমার অসংরক্ষণশীল বলের ব্যাপারটা চলে আসে। মানে অসংরক্ষণশীল বলের ব্যাপারটা হচ্ছে তোমার ঘর্ষণের সাথে রিলেটেড। যেমন সান্দ্র বল, সান্দ্র বল কিন্তু তোমার অসংরক্ষণশীল বল। সান্দ্র এটা সান্দ্র মানে কিন্তু ঘর্ষণ, কিন্তু এটা তরলের ঘর্ষণ, ঠিক আছে। তো এরকমের আর কি ব্যাপারটা, ঘর্ষণ জিনিসগুলো কিন্তু তোমার আসলে অসংরক্ষণশীল বল। সো মহাকর্ষ বলের ক্ষেত্রে তোমার এরকম একটা জিনিস দিবে, এরকম দেখা যাচ্ছে তোমার, তুমি এখান থেকে এখানে গেছো, বলা হলো যে তোমার কাজ কত। তো তোমার অনেকে কী করবে, এই যে W=F×S, এই এই সরণটা সে ইউজ করবে, কিন্তু এটা ইউজ করলে হবে না, এই হাইটটা ইউজ করতে হবে। কারণ সংরক্ষণশীল বল আসলে হাইটের উপর ডিপেন্ড করে, পথের উপর নয়। আর তাছাড়া এটাকে আরও ভেঙে ভেঙে লেখা যায়, হ্যাঁ, মানে এটার ব্যাখ্যা আছে সুন্দর, আমি এই জিনিসটা একাডেমিক ক্লাসে করাইছিলাম, সো আপাতত একটু জেনে রাখো। সো এই টাইপসের জিনিসপত্র কিন্তু পেশায় দেয় ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। তো যদিও এই বছরের জন্য ইম্পর্টেন্ট না, তারপরও আমি বলবো এটা একটু দেখে রাখবা। সো 2টা স্টেপে কাজ নির্ণয়। এবার আসি ক্ষমতা নির্ণয়। ক্ষমতা আমাদের কয়ভাবে করতে হবে, অভিকর্ষ বলজনিত ক্ষমতা, যেটা আমরা অলরেডি শিখে এসেছি মহাকর্ষ রিলেটেড যে তোমার হচ্ছে যে কাজ, সেটাই আসলে ক্ষমতার জন্য ইউজ করতে গেলে জাস্ট টি দিয়ে ভাগ দিলে আমাদের কাজটা হয়ে যায়। এরপরে দেখো ভার কেন্দ্র সম্পর্কিত ক্ষমতা। তো আমি একটা জিনিস তোমাদের একটু আমি মানে বলবো, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যদিও 2016 সালে একটা প্রশ্ন আসছিল যে পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে ভার কেন্দ্র এর ম্যাথটা করতে, এটা এমসিকিউর জন্য মাত্র 1 মার্ক। বাট কথা হচ্ছে এই এমসিকিউটা তুমি পারলেও, মানে তুমি জানো যে এই ম্যাথ আমি করেছি, এই টপিক আমি পড়েছি, তারপর তুমি ছেড়ে দিবা, বিকজ
এখানে ক্যালকুলেশন করতে এই ম্যাথটা কমপ্লিটলি মানে যেহেতু ক্যালকুলেটর নাই ফুললি কমপ্লিট করে উত্তরের সাথে মিলাইতে গেলে মোটামুটি তোমার তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাও তোমার 2 মিনিট 1.5 থেকে 2 মিনিট লাগবে কিংবা তার বেশি লাগবে। দ্যাটস ওয়াই আমি বলবো যে তুমি এই ধরনের ম্যাথগুলো টাইম কিলিং ম্যাথগুলো তুমি পারলেও ছেড়ে দিবা, কারণ এই জিনিসগুলো তোমার আসলে মানে এই জিনিসগুলো কেন দেয় জানো, কারণ তুমি জিনিসগুলো জানো করেছো তুমি প্র্যাকটিস মানে করতে যাবা, টাইম যে কীভাবে নষ্ট হবে তুমি বুঝতে পারবে না। ওই সময় দেখা যাচ্ছে তুমি বায়োলজির 5টা 7টা MCQ দেখাই ফেলতে পারবা, মার্কস কিন্তু একই। সো এইসব জিনিসপত্রগুলো বাদ দিবা, বাট তুমি এটা করে রাখতে পারো, যদি কখনো রিটার্নে আসে তুমি রিটার্নে আনসার করতে পারো, আদারওয়াইজ MCQ-তে ভাই আমি বলবো যে তোমার এটি করো না। এরপরে বেগ সম্পর্কিত কাজ মানে ক্রেনের ক্ষমতা, ক্রেনের ক্ষমতা একটাই জিনিস আছে সেটা হচ্ছে তোমার MGV, ঠিক আছে। MGV এই সূত্রটা কীভাবে আসে ভেবে তোমরা জানো যে ভিকে ভাঙলে S/T, এস তোমার S/T বা H/T, আবার ওখান থেকে কাটাকাটি করলে আমরা একটা সূত্র যেটা পাই সেটা হচ্ছে MGV, ঠিক আছে। আচ্ছা কাটাকাটি করলে তো না মানে ওইটা তোমার এফ হচ্ছে MG। আচ্ছা এবার দেখো আমরা যদি শক্তির কথা যদি বলি, শক্তি আমাদের কী কী শেখা লাগবে, হারানো স্থিতি শক্তি। আর হারানো স্থিতি শক্তি আমরা কখন পাই জানো, একটা বল ড্রপ খাইছে, ড্রপ খেয়ে আবার উঠে গেছে, তখন একটা উচ্চতার যে পার্থক্য সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা একটা স্থিতি শক্তি পাই। এরপরে দেখো গতি শক্তি নির্ণয়, গতি শক্তি নির্ণয়ের জন্য একটি বেগ থাকলে আমরা কিন্তু 9-10-এ শিখছি, সো তখন তোমার নর্মালি এখানে যেটা দেওয়া যায় একটি বেগ এতগুণ হলে গতি শক্তি কত গুণ হবে, বা তোমার দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো গতি শক্তির যে ব্যাপারটা সেটা কিন্তু এমন হতে পারে তক্তা ভেদ করার ম্যাথও কিন্তু দিতে পারে যে কতটি তক্তা ভেদ করতে পারবে, যেটা কিন্তু আসলে গতি শক্তির সাথেই সম্পর্কিত। এবার দেখো দুটি বেগ দেওয়া থাকলে গতি শক্তি কাজ শক্তি উপপাদ্যর ম্যাথগুলো, এটা তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট বাট এটা MCQ-র জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো বাট তোমার রিটেনের জন্য টপিকটা পড়া লাগবে। আচ্ছা এরপরে দেখো গতি শক্তি বিভব শক্তির এনগুণ হলে এটা একটু করে রাখবা, এটা ঢাকা ইউনিভার্সিটি যদি কাজে নাও দেয় এটা মানে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে এবং আসবেই, ঠিক আছে। তো আর যেটা বেশি আসে যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত হবে, এই প্রশ্নটা বেশি আসে যেখানে H/3 করলে হয়ে যায় এবং সেই উচ্চতাটা ভূমির সাপেক্ষে। যাই হোক গতি শক্তি বিভব শক্তির এনগুণ হলে কীভাবে ম্যাথ করতে হয় সবই আমার কোর্সে করাইছি, আর একক মাত্রা, দ্যাটস ইট। সো অল্প কিছু টপিক পড়েই কিন্তু আমি একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারছি, আমার কিন্তু সব কিছু পড়া লাগতেছে না, কথা বুঝতে পারছো। এই যে শক্তি, শক্তি কিন্তু অনেক টপিক আছে তোমাদের বইতে, প্রায় 11টা কি 12টা ভাবে শক্তি নির্ণয় করা যায়, বাট আলটিমেটলি সব তোমার লাগবে না, তোমার এখন ক্রিম টপিক যেইগুলো তোমার আসলে অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তুমি অনেক কিছু পড়ছো, ইনপুট অনেক বেশি নিছো বাট পরীক্ষা হলে আউটপুট দিতে পারতেছো না, বাট তুমি হাইলাইটকৃত টপিক যেইগুলো অ্যাকচুয়ালি আসে প্রশ্ন যেখান থেকে আসে আসার পসিবিলিটি হাই চান্সেস আছে, সো আমি সেই টপিকগুলো পড়বো, ভালো একটা মার্ক ক্যাপচার করবো, দ্যাটস ইট। ওকে সো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।